আপনার লোক ভাই খুশি, পুরো মহল্লার লোক অনেক খুশি, অনেক খুশি, দুই নম্বর ব্যবসার কথা মানুষের সবারই ঠকাইছে, সরকারের শুরু করে সবারই ঠকাইছে, সবারই ঠকাইছে মানুষের লাখ লাখ টাকা, কোন সম্মানী লোক রয় সম্মান করে না, অসম্মানী করছে এলাকার মানুষ, অবশ্যই ভাসি এই ধরনের লোক বাজার করবো তো এটা হচ্ছে না। আমরা বিচার চাই মানে ওনার 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 সাধ্য যে যেটা আছে মানে ওনার মানে এটা যেটা ডিজার্ভ করে সেটা সেটা সেক্ষেত্রে তো আমাদের যারা সাক্ষাৎ কিন্তু আমাদের ক্ষতি করবে, এটার জন্য কে দায়ী হবে রিস্কে আপনারা, তখন আপনারা আমাদের হেল্প করবেন এটা আমরা বলছি। 19 থেকে 20 হলে ছেলেপেলেদের নিয়ে মানে পুরো মহল্লার লোক ভাই খুশি, পুরো মহল্লার লোক অনেক খুশি, সহযোগিতা করবে সাহায্য করবে, নেশা দিয়ে ধরাই দিব, ও নেশা না বিক্রি করলে এত নেশা দিয়ে মানুষকে ধরা দিতে চায় কেন, কি বিচার চান? ওর মানে সবচেয়ে থেকে মানে হাইকোর্টকে সুপ্রিম কোর্টের বিচার হলো ওর ওর বিপক্ষে বিচারটা হওয়া উচিত, যে মানুষ মানে কি মানুষ যে দুনিয়াতে ওর জন্য যে অপদস্ত হয়েছে, মানুষের যে অনেক খারাপ হয়েছে, আমার নিজের দেবর মামলা খাইছে, ডাইকা নিয়ে মানুষের মামলা দিয়ে দেয় মারামারি করে, কিছুদিন আগে ওর সামনের বাড়ির 80 বছরের বুড়ার বয়স্ক মহিলারে মারছে, বয়স্ক মহিলারে মারছে। আপনারা কি বিচার চান? আমরা যেটা সুষ্ঠু বিচারের উপযুক্ত যে বিচারটা সেটাই আমরা চাই, বর্তমান আইনে যেটা আসে সেটা ওর উপযুক্ত বিচার দরকার, কারণ ও হচ্ছে এটা একটা সিমপ্যাথি ব্যবহার করে, এটা ব্যবহার করে আসলে মানুষের এই এলাকার মানুষ যারা সাধারণ মানুষ আছে তাদের ক্ষতি করে, বিচারের মধ্যে যা তদন্ত কমিটির যে রিপোর্ট আসছে সেই তদন্ত কমিটির রিপোর্টে বাংলাদেশ সরকার তার সুষ্ঠু বিচার করবে এবং দৃষ্টান্তমূলক হোক এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, এর সুষ্ঠু তদন্ত হোক। প্রথমে তো আমরা ভাবছিলাম যে অনেক ভালো, কিন্তু সে যদি ভালো হয় তাহলে সুষ্ঠু তদন্তের মধ্যে বের হোক, এবং যদি সে খারাপ হয় তাহলে অবশ্যই ভালোভাবে যেন বিচার হয়ে বাংলাদেশে যে সমস্ত ইগুলো আছে প্রতিষ্ঠানগুলো আছে তারা যেন একটা মনোবল পায়, ভবিষ্যতে সতর্ক হয় এবং বিদ্যাশ্রমের নামে আমরা একটা সুস্থ একটা বিচার চাই।